মানে একটা গরু খোরাক দেয় 20টা ছাগল পালা যায় তাই আর বেচা বিক্রি করার সময় একটা বাচ্চার দাম 60,000 টাকা আর একটা গরুর বাচ্চার দাম ফিজম একটা বকনাওয়ালি 60,000 টাকা এক জোড়া কবিতর কিনে হইলে আমি মনে করেন যে এই 5 লক্ষটা জোড়া কিনে কবিতর গোস্ত হবে হলে এক পোয়া আর ছাগল তাও এই 1.5 লক্ষ 1 লক্ষ তো বেশি তাও আমার কাছে সাধারণ মনে হয় কি জন্য যে 98-95 কেজি মাংস আছে সব আগাছা হ্যাঁ যেগুলো গাছ বেড়াটি খোকসার পাতা এগুলো সবই সবই খায় হ্যাঁ খায় কোনো খাওয়া দাওয়ার ব্যাপার বাসকস নাই 20 দিন বয়স এই আমি একটু গলে নি কি সুন্দর হ্যাঁ কত সুন্দর তোতাপুরি তোতাপুরি 20 দিন বয়স 20 দিন বয়স আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিত্রপুরী কৃষি চিত্র প্রচণ্ড শীত কিন্তু উপায় নেই আপনাদের প্রতিদিন একটি করে ভিডিও দরকার আসলে খুব কষ্টসাধ্য যাই হোক আপনাদের চাহিদার উপরে ভিত্তি করে আমিও ছুটি বাড়ার চেষ্টা করি সারা দেশে অনেক বন্ধুরাই দেখতে চেয়েছেন ছাগলের খামার সেই বিষয়টি লক্ষ্য রেখে আজকে সেই প্রত্যুষে ছুটে এসেছি এটি আমাদের সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটি ইউনিয়ন রাজীবপুর গ্রাম এ গ্রামের জনাব আলতাফ হোসেন তিনি একজন পেশায় মুয়াজ্জিন মুয়াজ্জিনের পাশাপাশি তিনি বাড়িতে চমৎকার একটি খামার গড়ে তুলেছেন তার রয়েছে কিছু গরু কিছু মুরগি পাশাপাশি উন্নত জাতের অর্থাৎ তোতাপুরি হরিয়ানা সিরোহী এবং দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল তিনি পালন করেন আজকে সেই আলতাফ হোসেনের চমৎকার একটি সমন্বিত কৃষি বাড়ি আপনাদের দেখাব আশা করি ভালো লাগবে তো বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না চলুন ওই তো আলতাফ হোসেন প্রথমে আলতাফ হোসেনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এরপরে দেখাবো তার পুরো বাড়ির চিত্র আশা করি ভালো লাগবে আসুন আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলতাফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ তাহলে আপনি আলতাফ ভাই জি ছাগল পালন করেন জি কি কি ছাগল আছে আছে না তোতাপুরি তারপর মিয়তি তোতা আছে কাশ্মীরি আছে তারপরে টিয়ামুখি আছে তারপরে হরিয়ানা আছে এবং বিটল এবং হরিয়ানা মিশ্রিত একটা আছে খুব ভালো ছাগল তাই আচ্ছা তো একটু দেখতে আসলাম সব কাজে একাই করেন আর মানুষজন কি করবে ইনশাল্লাহ একটা একটা ছেড়ে দিচ্ছি এটা যখন হয়েছে অন্যগুলো আমি ক্লোজ করে দিচ্ছি তাই জি না সবই করবেন আপনারাই তো মানে সবাইকে দেখাবেন শিখাবেন জি হ্যাঁ ইনশাআল্লাহ আমি মানে নামাজ কালামও পড়েন জি আর মুয়াজ্জিনি করেন আজান দেন জি জি হ্যাঁ জি নামাজ পড়েন নামাজ মধ্যে নামাজ পড়াই নামাজও পড়েন জি বাহ সুন্দর তো ছাগল কতদিন হয় পালন করেন 3 বছর হচ্ছে আমার ছাগল পালন 3 বছর এর আগে আমি গরুর খামার করছিলাম গরু খামারে তখন দাম কমে এলো বাজারের দিকে খাবারের দাম বেশি গরুর বাজার কম এই দিক দিয়ে আমি গরু ছেড়ে দিচ্ছি আর ছাগল আমি ধরছি কারণ যে ছাগলের খোরাক খুব কম গরু খোরাক বেশি গরুর একটার খোরাক দিয়ে মানে একটা গরু খোরাক দিয়ে 20টা ছাগল পালা যায় তাই আর বেচা বিক্রি করার সময় একটা বাচ্চার দাম 60,000 টাকা
আর একটা গরুর বাচ্চার দাম ফিজম একটা বকনাওয়ালি 60,000 টাকা। আর গরু বিয়ান দেয় বছরে একবার, বাউনা আসলে অনেকবার পিছা যায়, হয়তো হিট মিস করলো, অনেকগুলো বাউনা থাকে। কিন্তু ছাগলের বেলা এরকম না, ছাগল বছরে 2 বিয়ান দেয় এবং বাচ্চা একটা হয় না, 2টা হয় 3টা হয় 1টা হয় কত সময়। এই দিকে এই জন্য ফলো করে আমি এই সেকশনে আসি ইনশাল্লাহ। বাহ, এটা সুন্দর হিসাব কিতাব, এটা তো আগে মাথায় আসে নাই। কারণ একটা গরুর যে খাবার সেটা দিয়ে প্রায় 15-20টার ছাগলের খাবার হয়ে যায়। এখানে কি কি দিচ্ছেন? এখানে দিচ্ছে হলো খেরার ভুসি, গমের ভুসি। হ্যাঁ, গমের ভুসি আর খড়। জি। আচ্ছা, আর এর পাশাপাশি এই যে জংলা গাছগুলো না? হ্যাঁ, জংলা গাছগুলো। এর তো বোধ হয় ইয়ে দেখছি, কি জানি কয় সব আগাছা। হ্যাঁ, যেগুলো গাছ বেলাটি খোকসার পাতা এগুলো সবই সবই খায়। হ্যাঁ, খায়। কোনো খাওয়া দাওয়ার ব্যাপার বাস কোস নেই। এমনকি প্যাগনেট ছাগল, বড়া প্যাগনেট ছাগল অনেক আমি এনে খেলে তাও গাপ নষ্ট হয় না। এই দানাদার থেকে এর মধ্যে পুষ্টি বেশি। আর এই দিক দিয়ে আমি সাশ্রয় পেতেছি খাদ্য, আর অল্প সময়ে অল্প খরচে বেশি লাভ। রোগ বালাই কেমন হয়? রোগ বালাই হচ্ছে খুবই ছাগলের অসুখ বিসুখ কম হয়। খুব অসুখ বিসুখের মধ্যেই আছে পিপিআর ঠান্ডা, এই এইটাই হলো মূল অসুখ। তাছাড়া অসুস্থ হয় না, এবং আমি আমার অসুস্থ হয় ক্ষতিগ্রস্ত এই পর্যন্ত আমি ওই নিঙ্কে। এটা হচ্ছে তোতাপুরি। তোতাপুরি না? হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন আগে আনা হয়েছিল? এটা আনা হয় নিঙ্কে আমারই পালের, এখানে পালের। জি জি। তো বিট করেন কিভাবে? নিজেরই পাঠা আছে? হ্যাঁ, নিজের পাঠা আছে। আগে অন্য হৈবুতপুর থেকে, রাজশাহী থেকে হিট করে নিয়ে আসি, এখন আর তা আনতে হয় না, নিজেরই পাঠা হয়েছে। এগুলো সংগ্রহ করা ছিল কোত্থেকে? এগুলো সংগ্রহ তো করছিলাম আপনার সৈয়দপুর গেছিলাম গরু আনতে, ওইদিকে ছাগল দেখে আসিলাম, ওখান থেকে সংগ্রহ করছি, কিছু কিছু রাজশাহীতে সংগ্রহ করছিলাম। কিন্তু প্রথম অবস্থায় হ্যাঁ আমি লস খাচ্ছিলাম, প্যাগনেট বলে দেয় কিন্তু প্যাগনেট নাই, অনেকদিন পাইলে প্যাগনেট পাই না, ওগুলো আবার কম দামে বিক্রি করে দিচ্ছি। দিয়া এরকম বুঝে মানে প্রথম অবস্থা ঠইকে তখন আমি মানে সচেতন হয়ে আবার ভালোর দিক দিয়ে মানে গ্যারান্টিযুক্ত ছাগল নিয়ে এসে খামার থেকে আমি পালন শুরু করছি। কিন্তু তাতে আমি লাভবান লাভবান। জি। তো শুরুটা কটা দিয়ে হয়েছিল? শুরুটা হচ্ছিলো আমার প্রথম আনছিলাম 4-5টা ধরেই লস, তারপর ওগুলো বিক্রি করে দিয়ে মূলত 3-2টা ভালো টিকছিল, ওই 2টার থেকেই আমি শুরু করছিলাম। আর কিনলাম না যে খালি লস যায়, এদিকে আর গেলাম না। পরে আমি এই 2টা দিয়েই শুরু করে এতগুলো ছাগল এসে, এবং হ্যাঁ এবং এই যে মিডিয়া ছাড়াই আমি অনেকগুলো ছাগল বাচ্চা গেছে, মানে বন্ধু বান্ধব এসে গেছে, আমি নিমু একটা শখ করে এরকম নিচে 25টা নিয়ে গেছে, যদি না বিক্রি করলাম তাহলে 50টাও হয়তো। এখন কত দিয়ে আছে? এখন আসছে হলো 24 পিস আছে। 24 পিস? না জি। তো এখন এর মধ্যে প্যাগনেট আছে না? প্যাগনেট আছে, এই যে এই ছাগলটা প্যাগনেট আছে, মিয়তি তোতা, 42 ইঞ্চি উচ্চতা, খুবই হাই। এত বড় তোতাপুরি হয় না। এটা কি অবস্থায় কেনা ছিল? একজন কিনছিল আপনার বগুড়া আদম দিঘি থেকে কিনছিল, ওই গাবের কথা বলে দিচ্ছিল কিন্তু গাব নেই। তারপরে সে বেশ বিক্রি করছে, আমি আবার কিনে নিয়ে আসি, নিয়ে এসে আমি আমার পাল্লা আবার গাপ হচ্ছে। এখান থেকে অনেকে নিতে আসে না? অনেক বিক্রি করেন না? হ্যাঁ, অনেক বিক্রি টিক্রি করি, অনেকেই নিয়ে আসে। এবার সাধারণ মানুষ এই যে আমার মুরগির পাশাপাশি মুরগির খামার আছে, এমন সেটটা তুলি নেই কে, ওই খামারের মানুষ আসে মুরগি নেওয়ার জন্য, এসে দেখে উনি যা ছড়ায় এরকমভাবে দু একটু মানে বেচা কিনি হয়, আমি ওই ওইটাতে আমি খরচ চাই। এখান থেকে কি ওই যে দেশি ছাগলকে বিট করেন? কেউ যদি দেশি পাঠিয়ে নিয়ে আসে? দেশাল ছাগল হিট করাই,
দেশাল করস ছাগল দিয়ে, আর যদি ভালো জাতের ছাগল করস টাইপের নিয়ে এসে ভালো ভাটা দেয় হিট করাই। এটা হচ্ছে হলো টিয়ামুখী, এটা হলো সারা বডি। টিয়ামুখী তো কোনো জাতের নাম নাই, এইরকম সাদা কালার মানে কোথাও পাওয়া যায় না, মানে এইটাই আমি দেখছি সর্ব মানে সর্বোচ্চ কালার এটা। একটা গরুর দামের মতোই তো, এখন একটা এক জোড়া কবিতর কিনে হইলে মনে করেন যে পাঁচ লক্ষটা জোড়া কিনে কবিতর গোস্ত হবে বলে এক পোয়া, আর ছাগল তাও এই দেড় লক্ষ এক লক্ষ তো বেশি। তাও আমার কাছে সাধারণ মনে হয় কি জন্য যে 98-95 কেজি মাংস আছে, গোস্ত হিসেবে দলি তো 1000 টাকা দিলে তো 90,000, কিন্তু এগুলো বিলিডিং করার জন্য মানুষ নেয় শগিন করে পালে, এগুলো হাজার হাজার টাকা ইনকাম করে। হ্যাঁ, আমার যেমন পাশে একজন ডাক্তার বলছে যে এই পাঠাটা আমাকে দিতে হবে, হ্যাঁ আবার বিলিডিং করাইবো, লক্ষ লক্ষ টাকা কামাই করে তারপর ঠিকই দামে বেচবো। এই যে হ্যারো লাভ আছে, অর্থাৎ এগুলো মাংসের জন্য না, মাংসের জন্য না, এটা পাঠাইছে ব্যাপার। হ্যাঁ, তারপরে মাংস, হ্যাঁ তারপর মনুষ্য পূজা চলে, অনেকগুলো টাকা দেয় নাই তারা, চিটাং মনুষ্য পূজা হয় সাগরিকা হাটে, এগুলো নিয়ে এলে অনেক দাম পাওয়া যায়। কেউ যদি পাঁঠা কিনতে চায় বিক্রি করবেন না? হ্যাঁ বিক্রি করি, এই যে বাচ্চা আছে আমি একটা হাত দুইটা, হ্যাঁ অনেকগুলো হয়ে যাচ্ছে, মানে এটাও হয়ে যাচ্ছে, আমার পাঁঠা চলতেছে এখন ছয়টা, আমার অত পাঁঠার তো প্রয়োজন নেই। আমার একজন নতুন খামারি ইচ্ছুক হচ্ছে বা ভালো জাতের জন্য, সে যোগাযোগ করলে কিনতে পারবে, আমারও বেশলি দুটো টাকা পাবো, হ্যাঁ উপকার হবে। জি জি জি, সুন্দর কথা। এর বয়স কত? এর বয়স মাত্র 20 দিন। 20 দিন? 20 দিন। কি সুন্দর না? এটা কি জাত? এটা হলো তোতাপুরি। এটা তোতা ভাগা তোতা বলা হয়, এটা ভাগা তোতা, মানে সারা বডি কালার ভাগা তোতা বলা হয় এগুলো। তাই এনে মান খুব দামি ছাগল, খুব। এটা বয়স 20 দিন? 20 দিন বয়স। এই আমি একটু গলে নে। আচ্ছা, কি সুন্দর হ্যাঁ, কত সুন্দর তোতাপুরি। তোতাপুরি 20 দিন বয়স? 20 দিন বয়স। এটা কি মহিলা না পুরুষ? হ্যাঁ মেয়ে, মেয়ে মেয়ে। এটা সাধারণত বাচ্চা কয়টা করে হয় দেশেতে? যেমন দুইটা তিনটা চারটে করে হয়, এই তোতাপুরি হরিয়ানা এটাতে কয়টা করে বাচ্চা পান? বাচ্চা এই তোতাপুরি আপনার তিনটাও হয়, দুইটাও হয়, দুইটাই বেশি হয়, দুইটাই বেশি। হ্যাঁ, আর একটাও কম হয় তিনটাও কম হয়। এবং দুধ ছাড়ার পরেই প্রতিটি বাচ্চা সর্বনিম্ন কত? ও হয়তো ব্যান্ডের কম বেশি আছে, মানে মুখটা মুয়ের বুড়ে গালিটা, এই যে এগুলো বাচ্চা 20-25 হাজারের মধ্যে এইগুলো। আপনি বলতে চাচ্ছেন কোয়ালিটির উপর? কোয়ালিটির উপরে দাম হবে। আসলে অনেক মানুষই কামলা দিয়া পরিচর্যা করে, হেরা টের পায় না, দরদ থাকে না ছাগলের প্রতি, দেখা যায় দিশা পায় না। আর আমি দরদ করিয়া আমি নিজ হাতেই এগুলো ছাগল আমি পালতেছি, কোনো মানুষের রাহি নেই কিয়া বা এক হাতে আমি সব কিছু করতেছি, একের মনে মধ্যে থাকে। এমন একটু যদি ব্যাপার দেয় আমি রাতে অবি উঠি, কামলা তামলা উঠলি উঠবে না, এগুলো আমরা আমি আমার যেবার দরদ থাকবে অন্যজনে এরকম দরদ হবে না। নিজের ছাগলের প্রতি আমার যেবার লাগে ছাগলেরও বুঝতে হবে, এটা তো বোঝাজন, এটা তো বোঝে না, আমার অনুভব হলেই বোঝানো গেছে আগের কী হইতেছে। তখন ওইটা আমি দেখি, ছাগলগুলো দেওয়ার পর আমি কী করতে হয় আমি করি, বাতি দিই, বাতি দিতে হলে বাতি দিই, নইলে ফ্যান দিই, গরম দিলে ফ্যান দিই, আর ঠান্ডা নইলে বাতির ব্যবস্থা আছে। মাসাল আমি 3 ফুট উচ্চতা দিচ্ছি, নাচ চোনা নিচে পড়ে, উপরে চকচকা থাকে, তাতে আমার ছাগল ভালো থাকে এবং দুর্গন্ধ হয় না,
বা মল যে ত্যাগ হয় সোনা ত্যাগ হয় ওইটা আমি মটর দেওয়ার দিয়ে দিই, তারপর আমি ব্লিচিং পাউডার দিয়ে দিই যাতে কোনো গন্ধ না হয় এবং জীবাণু না থাকে, ছাগল যাতে সুস্থ থাকে। ঘরে কত সময় থাকে আর বাইরে কত সময় থাকে? ঘরে শুধুমাত্র আমি রাত্রে রাখি আর সারাদিন এই মাটিতে রাখি। সারাদিনই বাইরে থাকে? বাইরে থাকে, এমনকি সন্ধ্যার পর আমারও কত সময় আজান দিতে বেতলা যায় নামাজ পড়ে এসে। ঠান্ডার মতো আমি ছাগল পালি তো আমার ছাগল অসুস্থ হয় নাকি, কিন্তু আমি রাত্রিবেলা কোনো সময় মাটিতে রাখি না। আপনার এই ভিডিও দেখার পরে অনেকে তো আগ্রহী হবে যে কিছু ছাগল আপনার এখান থেকে সংগ্রহ করবে, তো মাঝে মধ্যে তো দু একটা বিক্রি করেন? হ্যাঁ, মাঝে মধ্যে আমার যত খরচ বরচ চালান লাগে এই জন্য আমি মাঝে মধ্যে দু একটু বিক্রি করি। কিন্তু দাম বেশি নিলে তো ভাই অনেকে নিতে পারবে না। দাম এখন যদি একজন নিতে চায় দাম কিছু কম বেশি মানে স্যাক্রিফাইস হবে আলোচনার পক্ষে। আমি চাই যে আপনার দেখা দেখি আরও পাঁচজনে পালন না, কিন্তু যদি দাম বেশি হয় তাহলে নিতে পারবে না, আর যদি খারাপ ছাগলটা দেন তাও নিতে পারবে না। এই যে আমি যত আমি যেগুলো খারাপ ছাগল আমার খামার যেগুলো হয় যে ডেজার্ট হয়ে যায় যে বরণ আসে না বা বরণ থাকে না প্রেগনেন্ট হয় না এইগুলো আমি কাহলিক দিই না, সোজা আমি কষাইক দিয়ে দিই জব করে হলো বদনাম হয়ে যাবে। জি, যেহেতু আপনি এরকমও ছিল আমি যেগুলো আমি তো কিনে নিয়ে আসলাম প্রেগনেন্ট অবস্থা প্রেগনেন্ট বলে দিচ্ছে হয় নাকি, এগুলো ছাগল আমি আরেকজনের কাছে মিশে হতো বিক্রি করে পারতাম, তা বিক্রি করি নাকি আমি সোজা রতনকান্দে আটে নিয়ে সেল করে দিচ্ছি। দেখেন আপনার চেহারা দেখে আপনার কথাবার্তা দেখে অনেকে কিন্তু আপনাকে ইতিমধ্যে বুঝতে পেরেছে আপনি একজন ভালো মানুষ, অর্থাৎ নামাজ কালাম করেন, পাঁচক্ত আজান দেন, মানুষকে ডাকেন নামাজ পড়তে। আপনি অবশ্যই চাইবেন না যে আপনার দ্বারা কারোর ক্ষতি হোক। জি, তাই না? অবশ্যই। তা আমি আপনার কাছে রিকোয়েস্ট করব যারা এই ভিডিও দেখে চিন্তা করবে যে আমি আলতাফ ভাইয়ের কাছে গিয়ে একটা ছাগল বা ছোট একটা ছাগল ছানা নেব, তারা আসলে তাদেরকে কখনো ঠকাবেন না। অবশ্যই, এটাই আমার জেনে শুনে যদি কাউকে ঠকানো যায় আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হয়। আল্লাহ অসন্তুষ্ট হয়, মানুষও অসন্তুষ্ট হয়, মানুষের কাছে আমি বেজ্জিত হব কিন্তু বরকত হয় না, বরকত হবে না। ব্যবসা করতেছেন যদি আপনি ছয় চালার মতো করেন, অর্থাৎ বিভিন্ন জায়গাতে ছাগল সংগ্রহ করছেন, এখান থেকেও আরো বাচ্চা হচ্ছে, আপনার দেখা দেখে আরো দু চারজন আপনার সঙ্গে যোগাযোগ করবে, একটি দুটি ছাগল নিয়ে তারা সব করে পালন করবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। অবশ্যই, তাই না? আমি যদি নাও দিতে পারি ছাগল আমার দ্বারা পরামর্শ পাবে সঠিক, আর যদি ছাগল কোনো সমস্যা হয় আমি দুই দিক দিয়েই আমি এক্সপার্ট আছি, পশু চিকিৎসা মানে এলোপ্যাথির দিক দিয়েও। এদিকে আমি বাবা করবে যে করছে হলো মনে হন যে অনেক দিন এই মাংনা চিকিৎসা হয়েছে এলাকা সবাই এক নামে ছিল নাম মারা গেছে আসাদুল্লাহ কইরবাস নাম আছিল, ইনি সারা দেশে ই করে আছে। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলি আমার মা আছে আর আমার দুই ভাই আছে আর আমার পাঁচটা বোন আছে। শুধু দর্শক, আজকে দেখানোর চেষ্টা করেছি এই যে আলতাফ হোসেনের একটি ছাগলের খামার, তার শুধু ছাগল নেই, তার পাশে আছে কিছু গরু, এই পাঁচটাতে তিনি মুরগিও পালন করেন এবং বাড়ির আঙিনাতে শাক সবজি তৈরি তরকারি চাষ করে তিনি ভালো আছেন। ব্যক্তিগতভাবে তিনি একজন মসজিদের মুয়াজ্জিন, মুয়াজ্জিনের পাশাপাশি তিনি ছাগল খামার পরিচালনা করেন, সরকারি বসে শুরু করলেও এখন এটিকে বাণিজ্যিকভাবে তিনি পরিচালনা করছেন। যাই হোক, আমি যেটি সবাইকে বলার চেষ্টা করি, উদ্বুদ্ধ করার চেষ্টা করি, আসুন আমরা বেকার না থেকে স্বল্প পরিসরে শুরু করি, সেটি ছাগল পালন হোক, মুরগি পালন হোক, গরু পালন হোক, যে কোনো একটি আপনি করতে পারেন অন্যান্য ব্যবসার পাশাপাশি। যাক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, এরপরেই কিন্তু দেখা হবে আপনার খামারে আপনার সফলতার চিত্র। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র, চিত্রপুরী কৃষি চিত্র, খামার আর খামারের মিত্র, চিত্রপুরী কৃষি চিত্র। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি
সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।